গ্রাহকদের মাঝে বিমা দাবির চেক হস্তান্তর করেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি দুপুরের রাজধানী মহাকালীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ব্র্যাক এসিমি এপি গ্রুপ গোল্ডেন সান লিমিটেড সিনহা রক ডেনিম সিনহা ডেনিম একমি ল্যাবরেটরিজ এবং ওয়াল্টন সক্রোটিক কর্পোরেশনের মাঝে সব চেক হস্তান্তর করা হয় বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারি এতে প্রধান অতিথি ছিলেন বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন সদস্য গোকুল চাঁদ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কবির হোসেন ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এসিআই ইউকে এবং কোম্পানির উপদেষ্টা নাসির এ চৌধুরী সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন